নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে প্রতিটা রাশির বা লগ্নের মানুষের স্বভাব যেমন ভিন্ন ভিন্ন হয়, সিমিলারভাবে এক একটি তত্ত্ব বা সাইন ওয়াইজ আলাদা তত্ত্ব বা সাইনের মানুষেরা আলাদা রকম হতে পারে। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। একটা কথা ক্লিয়ার করে দিতে চাইব, জেনারেলভাবে আমরা যেমন ১২টি রাশি জানি, তেমন আমরা চারটে তত্ত্বর বা সাইন সম্পর্কে অবহিত হব বা অবগত হব। চারটে সাইন, সেই সাইনগুলো হলো, একটি হলো অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব এবং পিতৃতত্ত্ব বা মৃত্তিকাতত্ত্ব। প্রতিটা তত্ত্বের আন্ডারে, এই চারটি তত্ত্বের আন্ডারে তিনটে করে রাশি বর্তমান, অর্থাৎ তিন চারে ১২টা, অর্থাৎ ১২টা রাশি। যেমন ধরুন অগ্নিতত্ত্বের আন্ডারে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনুরাশি বর্তমান। সিমিলারভাবে বায়ুতত্ত্ব বা এয়ার সাইনের মধ্যে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি বর্তমান। ওয়াটার সাইন বা জলতত্ত্বের মধ্যে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি বর্তমান। আবার অন্যদিকে পিতৃতত্ত্ব বা মৃত্তিকাতত্ত্বের মধ্যে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি বর্তমান। তাই আপনার যা রাশি সেই ওয়াইজ আপনার দেখুন কোন তত্ত্ব পড়ছে বা কোন সাইন পড়ছে, সেই অনুযায়ী আপনাদের কিছু স্বভাবের একটা সিমিলারিটি আপনারা পাবেন। সুতরাং প্রতিটা রাশি ওয়াইজ, অর্থাৎ তিনটে রাশি ওয়াইজ একটা তত্ত্ব নির্ধারণ হয়। যে দেখুন, যাদের অগ্নিতত্ত্বর বা ফায়ার সাইন যাকে বলা হয়, অর্থাৎ যার রাশি হলো মেষ রাশি, সিংহ রাশি বা ধনু রাশি। দেখুন, অগ্নিতত্ত্ব মানে অগ্নি মানে আগুন, আগুন মানে হচ্ছে সবসময় উপরে ওঠা, সব কিছুকে ছাড়িয়ে উপরে ওঠা এমন একটা ক্ষমতা, সব কিছুকে ধ্বংস করে দেয়া, অর্থাৎ সব কিছুর কালিমাকে ধুয়ে মুছে সাফ করে দেয়া, অর্থাৎ সব কিছুর প্রতিবন্ধকতার মধ্যে উপরে উঠে আসার সেই ক্ষমতাই হচ্ছে একটা আগুনের ক্ষমতা। আগুন যেমন আমাদের তাপ দিয়ে, আমাদের আগুন হচ্ছে আমাদের একটা শক্তি, আমাদের একটা ক্ষমতা, আবার সেই আগুনই সব কিছুকে ধ্বংস করে দেয়। সুতরাং এমন একটা ক্ষমতা, যেই ক্ষমতা সব কিছুকে ছাড়িয়ে উপরে উঠে আসে, এমন একটা ক্ষমতা, সব কিছুকে ছাড়িয়ে উপরে উঠে আসার একটা ক্ষমতা ইন্ডিকেট করে। এবং অগ্নিতত্ত্ব মানে হচ্ছে এক্সপ্যানশন, অর্থাৎ বেড়ে চলা, বেড়ে ওঠা, এই ধরনের ক্ষমতা ইন্ডিকেট করে। ডিটেলসে বলতে গেলে অগ্নিতত্ত্ব বা ফায়ার সাইনের এই কথাগুলোর সঙ্গে প্রচণ্ডভাবে যায়, সেগুলো হলো স্ট্রং ইমোশন, অর্থাৎ গভীর আবেগ, সব কিছুকে ছাড়িয়ে উপরে ওঠা, সব কিছু প্রতিবন্ধকতাকে জয় করে জীবনে কিছু করা, সাকসেস লাভ করা, এনথুসিয়াস, অর্থাৎ প্রচণ্ড উদ্যমী, তার নিজের লাইফের ক্ষেত্রে প্যাশনেট, অর্থাৎ তার প্যাশনকে ফলো করা, প্রচণ্ড উদ্যায়ী হওয়া, প্রচণ্ড উৎসাহী থাকা, অন্যদিক থেকে তার গভীর মেজাজ, রাগী, ইন্ডিপেন্ডেন্ট, নির্ভীক, অর্থাৎ কারোর পরোয়া না করা, আদর্শবাদী, তেজস্বিতা, ফ্রিডম, এই ধরনের মেন্টালিটি কিন্তু অগ্নিতত্ত্বের রাশি বা লগ্নের মধ্যে ইন্ডিকেট করে। অর্থাৎ সবসময়ের মধ্যে নিজের মতো করা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট একটা ক্ষমতা, সব কিছুকে ছাড়িয়ে উপরে ওঠা, এই ধরনের ক্ষমতা কিন্তু ইন্ডিকেট করে। সেটা হলো অগ্নিতত্ত্বের যে রাশিগুলো বা লগ্নগুলো রয়েছে, অর্থাৎ ধনু রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন। ওকে, পরবর্তী আমরা চলে আসব যাদের বায়ুতত্ত্ব বা এয়ার সাইন। বায়ুতত্ত্ব অর্থাৎ এয়ার সাইন, যাদের সাইন, অর্থাৎ কোন সমস্ত রাশি বায়ুতত্ত্বের আন্ডারে পড়ে, কোন সমস্ত রাশি বা লগ্ন বায়ুতত্ত্বের আন্ডারে পড়ে, সেগুলো হলো মিথুন রাশি বা লগ্ন, তুলা রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা লগ্ন, এরা কিন্তু বায়ুতত্ত্বের আন্ডারে পড়ে। বায়ু মানে কি? বয়ে যাওয়া, এক জায়গায় স্থির না থাকা। আবার এই অক্সিজেন ছাড়া মানুষ যেমন এক মুহূর্তে বেঁচে থাকতে পারে না, এবং বায়ু কিন্তু সব কিছুকে একটা বহন করে নিয়ে যায়, বায়ু কখনো এক জায়গায় স্থির থাকে না। সেই জন্য বায়ুতত্ত্বের রাশি বা লগ্নের মধ্যে সাধারণভাবে বয়ে যাওয়া, সব কিছুকে হালকা চালে নেওয়া, সব কিছুর মধ্যে একটা একটা হাস্যরস বা একটা হাস্য কৌতুক বার করা,
ঠিক আছে, এই ধরনের একটা ক্ষমতা বর্তমান, অত বেশি ডিপলি ভাবে এরা তো কাজ করে না, কিন্তু একটা লাইটলি ভাবে থাকলে এরা কিন্তু জীবনে বেশি উন্নতি করতে পারে। ঠিক আছে, বেশি চাপ এরা কিন্তু নিতে পারে না, বেশি চাপ পড়ে গেলে এরা কিন্তু টোটালি একটা টোটালি এদের ক্ষেত্রে সবকিছু দিক থেকে খুব চাপ পড়ে যায়, সবকিছু দিকে এরা একটা ডিসব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, অন্যদিক থেকে এই বায়ুতত্ত্বের রাশি বা লগ্নের মধ্যে একটা ক্রিয়েটিভ পাওয়ার অর্থাৎ একটা শিল্পী সত্তা বর্তমান, অর্থাৎ কোন রকম শিল্পী সুলভ কাজ, সেটা কোনো আর্টিস্টিক লাইনে হতে পারে, সেটা কোনো গান হতে পারে, ছবি আঁকা হতে পারে, বা কোনো অভিনয় হতে পারে, এই ধরনের কোনো শিল্পী সত্তা লাইনে কিন্তু জীবনে বিশ্বভাবে উন্নতি করতে পারে, বিশেষ করে অ্যানিমেশন লাইনে। ঠিক আছে, বা এছাড়া কোনো রকম আইটি সেক্টরে। অন্যদিক থেকে এরা সবসময় একটা হালকা ফুলকা থাকে, সবসময় মজা করা, আমোদে আমোদ আল্লাহের মধ্যে সবসময় নিজেকে রাখে। ঠিক আছে, এবং এদের মধ্যে এরা নতুন নতুন প্ল্যানিং করার ক্ষমতা, নতুন নতুন আইডিয়া এদের কিন্তু মাথায় সবসময় খেলা করে। এরাও সাধারণভাবে পরের আইডিয়া খুব একটা নেয় না, ইন্ডিপেন্ডেন্ট, প্রচণ্ড একটা ফ্রিডম মেন্টালিটি, নিজে যেটা মনে করে সেটা করে এবং জীবনে কিন্তু বিশাল উন্নতি করতে একটা সক্ষম হয় এবং নিজের জেদে কিন্তু জীবনে চলতে চেষ্টা করে। বায়ুতত্ত্বের রাশি বা লগ্নের মধ্যে এই সমস্ত ক্ষমতা বর্তমান। অন্যদিক থেকে দেখতে গেলে বায়ুতত্ত্বের রাশি বা লগ্নরা সাধারণভাবে সবসময় নিজের জেদে বা নিজের মেজাজে চলতে চেষ্টা করে, কোনো কিছুতে এরা দেরি করতে চায় না এবং পঞ্চন্দ্রিয় তৃপ্তির জন্য এরা আমোদ আল্লাহ এরা খুব ভালোবাসেন এবং এরা প্রচণ্ড কর্মপ্রিয় হন এবং সৃষ্টিশীল কাজকর্ম বা সাংগঠনিক কাজকর্ম এদের খুব প্রিয় হয় এবং এদের চিন্তাভাবনা প্রচণ্ড গভীর মেন্টালিটির হয়, প্রচণ্ড গভীর চিন্তাভাবনা কিন্তু এরা কোনো ব্যাপারে করে। ওকে, পরবর্তী আমরা চলে আসবো ওয়াটার সাইন বা জলতত্ত্বের আন্ডারে। দেখুন, জলতত্ত্বের কথা আলোচনা করতে গেলে প্রথমে জলের দিকে তাকাতে হবে। দেখুন, জল হচ্ছে প্রচণ্ড তরল, কিন্তু সেই জলের মধ্যে জল যখন পাহাড় থেকে পড়ে এবং সেই পাথরকে কেড়ে দিতে পারে, অর্থাৎ জল তরল হলেও সে ফ্লেক্সিবল হলেও সে কিন্তু কেটে বেরিয়ে বার করে দিতে পারে, একটা পাথরকেও কিন্তু সে কেটে দিতে পারে। অর্থাৎ তাকে দেখে মনে হয় সে ফ্লেক্সিবল, কিন্তু তার মধ্যে একটা বিশাল অন্তর্নিহিত শক্তি বর্তমান, নাম্বার ওয়ান। নাম্বার টু আর কি দেখতে হবে, জলকে যে পাত্রেই রাখা যাক না কেন, তার সেই পাত্রের মতো কিন্তু সে আকার ধারণ করে, অর্থাৎ সে কিন্তু ফ্লেক্সিবেল, সে কিন্তু নিজেকে কিন্তু যে অবস্থায় থাকে সেই অবস্থার সঙ্গে মানিয়ে চলতে পারে। অন্যদিক থেকে কি, জল হচ্ছে সব কিছু তার মধ্যে দ্রবীভূত হয়, অর্থাৎ জল কিন্তু সবাইকে বহন করে নিয়ে চলে, সব কিছু তার মধ্যে দ্রবীভূত হয়। সুতরাং জলের দিক থেকে দেখতে গেলে প্রথমেই যেটা বলতে হবে, এই জলতত্ত্বের আন্ডারে যে সমস্ত রাশিরা পড়ে তারা হলো বৃশ্চিক রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন এবং কর্কট রাশি বা লগ্ন। সুতরাং এই সমস্ত রাশি বা লগ্নের মানুষের মধ্যে জলতত্ত্বের গুণাগুণ বর্তমান। কি গুণাগুণ জলতত্ত্বের? সেগুলো হলো প্রচণ্ড ইমোশনাল হন, প্রচণ্ড সেন্টিমেন্টাল হন, কেউ কিছু বললে খুব গায়ে লাগে, খুব কষ্ট পান মন থেকে এবং মানুষের জন্য কিন্তু খুব উপকার করার চেষ্টা করেন, মানুষের ভালো করার চেষ্টা করেন। বিশেষ করে ফ্যামিলি মেম্বারের দিক বলি বা যাদের দিকে এরা খুব ভালোবাসেন তাদের কিন্তু খুব চেষ্টা করেন তাদেরকে ভালো রাখা। ঠিক আছে, আপ্রাণ চেষ্টা করেন এই জলতত্ত্বের মানুষেরা, তাই প্রচণ্ড সেন্টিমেন্টাল হন, প্রচণ্ড ইমোশনাল হন। এই ইমোশনাল থেকে কিন্তু এদের জীবনে প্রচণ্ড কষ্ট পেতে হয়। ঠিক আছে, কারণ মানুষের জন্য বেশি ভাবেন তো, সেই জন্য জীবনে কিন্তু প্রচণ্ড কষ্ট ভোগ করতে হয়। এছাড়া এদের মধ্যে একটা রহস্যবেদী ক্ষমতা বর্তমান, সব কিছুর প্রবলেমের মধ্যে যে কোনো সিচুয়েশনের মধ্যে একটা খাপ খাওয়ানোর একটা ক্ষমতা রয়েছে। যেমন জল যেন যে কোনো পাত্রের মধ্যে রাখলে তেমন একটা আকার ধারণ করে, তাই বৃশ্চিক রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন যতই একটা বাইরে একটা অ্যাগ্রেশন দেখান না কেন, তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতে চেষ্টা করে যে নিজেকে মানিয়ে নিতে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের মধ্যে একটা থাকে। এছাড়া তাদের মধ্যে একটা জলের মধ্যে একটা স্টিল ভাব, অর্থাৎ শান্তিপ্রিয়তা, হ্যাঁ, প্রচণ্ড ভাব প্রবণতা, কিছু যেন খুব একটা ভাবেন, সবসময় নিজের একটা আপন ভোলা হয়ে থাকেন, কোনো কিছুর মধ্যে যেন হারিয়ে যান, এই ধরনের ব্যাপার একটা দেখতে পাওয়া যায়। এছাড়া পরের উপকার করা, প্রচণ্ড উচ্চগাঙ্গী হন, প্রচণ্ড পরিশ্রমী হন, প্রচণ্ড উচ্চগাঙ্গী হন এবং জীবনে যে পরিস্থিতিতে থাকুক না কেন সবসময় উপরে উঠতে চেষ্টা করেন এবং প্রচণ্ড সূক্ষ্ম এবং ব্যবহারিক জ্ঞান সম্পন্ন হয়ে উঠতে পারেন। এই বৃশ্চিক রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন বা কর্কট রাশি বা লগ্ন, জেনারেলভাবে এরা ফ্যামিলি লাইফের জন্য কিন্তু অনেক কিছু নিজের পার্সোনাল জিনিসকে কিন্তু অনেক অংশে স্যাক্রিফাইস করেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এরা মানুষের জন্য বা তাদের ফ্যামিলি লাইফের সবার জন্য করলেও সেইভাবে কিন্তু এদের উপর মানুষেরা কিন্তু তার মূল্য কিন্তু দিতে চায় না। যাই হোক, ভগবানের প্রচণ্ড প্রিয় হন, কারণ যেহেতু মানুষের উপকার করেন, জীবনে কিন্তু এরা অনেক যে পরিস্থিতি থাকুন না কেন জীবনে কিন্তু বিশাল বড় হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই ঈশ্বর ভক্তি আমাদের থাকতে হবে, যেহেতু
একটা সবাইকে নিয়ে চলেন, একটা বিশাল উচ্চ মন, উচ্চ মানসিকতা, প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড সেন্টিমেন্টাল, প্রচন্ড ভাবপ্রবণ, অবশ্যই আপনার জীবনে কিন্তু উন্নতি হবেই হবে। ওকে, পরবর্তী আমরা চলে যাব মৃত্তিকা তত্ত্ব বা পৃথিবীতত্ত্ব বা আর্থ সাইনের কাছে। দেখুন, এই পৃথিবীতত্ত্ব বা মৃত্তিকা তত্ত্ব বা আর্থ সাইনের আন্ডারে যে সমস্ত রাশি লগ্নগুলো রয়েছে তারা হলেন বৃষ রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্ন এবং মকর রাশি বা লগ্ন। দেখুন, মাটির দিকে তাকালে প্রথমে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে সব কিছুকে ধারণ করা, সব কিছুর মধ্যে একটা বয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ সব কিছুকে ধারণ করে রেখেছে মাটি। ঠিক আছে, সহ্য শক্তি, ধারণ শক্তি, সেটা মাটির মধ্যে আমরা খুঁজে পাবো। অন্যদিকে একটা রিজিড ভাব। জেনারেলভাবে প্রথমে বলতে গেলে এই পৃথিবীতত্ত্বে রাশি বা লগ্নের মানুষেরা প্রচণ্ডভাবে পরিশ্রমী, ধীর স্থির, শান্ত স্বভাবের হন এবং সব কিছুকে একটা সহ্য করেন, প্রচণ্ড পরিশ্রমী হন, কিন্তু একটু রিজিড মেন্টালিটি হন। জেনারেলভাবে কারো কথা খুব একটা শোনেন না, নিজের মতে চলতে চেষ্টা করেন, যেহেতু একটা রিজিড ব্যাপার এদের মধ্যে লক্ষ্য করা যায়। সব থেকে বৃষ রাশি এবং মকর রাশির মধ্যে সব থেকে বেশি লক্ষ্য করা যায় এটা। তবে কন্যা রাশিরাও প্রচণ্ড একটু চালাক মেন্টালিটির হন, বাইরে হয়তো দেখান না, যে পরের মতামত শুনছেন না বলে দেখান না, কিন্তু আলটিমেটলি কিন্তু খুব একটা শোনেন না। ঠিক আছে, খুব চালাকি করে থাকেন, কিন্তু আলটিমেটলিও কিন্তু এই তিনটে রাশি বা লগ্ন কিন্তু আলটিমেটলি নিজের মতে চলতে চেষ্টা করেন। তবে যাই হোক, প্রচণ্ড উদার মানসিকতার হন, প্রচণ্ড পরিশ্রমী হন, প্রচণ্ড শান্ত লাজুক স্বভাবের হতে পারেন এবং এরা খুব লয়াল হন মানুষের প্রতি, খুব বিশ্বাসযোগ্য এরা। এদের দার্শনিক ক্ষমতা বা দূরদর্শিতা ক্ষমতা কিন্তু অসাধারণ, অর্থাৎ আজকে বসে বলে দিতে পারে যে 50 বছর পরে এই জায়গার কি একটা চেঞ্জ হবে, অর্থাৎ কোনো কিছুর যে চেঞ্জ কি হতে পারে, সেই দূরদর্শিতা সম্পন্ন একটা অত ব্যবহারিক জ্ঞান সম্পন্ন এদের একটা স্বভাব হয় এবং এদের কোনো অনুভূতি শক্তি বা প্রেডিকশন ক্ষমতাও এদের খুব অসাধারণ হন। মাঝে মাঝে এরা খুব অন্যায় সহ্য করতে করতে মাঝে মাঝে এরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রচণ্ড রুখে দাঁড়ান, প্রচণ্ড লড়াই করেন। এই ধরনের একটা ক্ষমতা এই পৃথিবীতত্ত্বের বা মৃত্তিকাতত্ত্বের মধ্যে থাকে। তবে এরা কিন্তু জীবনে প্রচণ্ড রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিতে পারেন, জীবনে এদের প্রচণ্ড দায় দায়িত্ব বা সংসারেরই বলি বা প্রফেশনাল লাইফে কিন্তু এদের নিতে হয় এবং জীবনের এই জন্য কিন্তু এরা কিন্তু বড় পোস্টে যেতে পারেন এবং জীবনে বিশেষভাবে উন্নতি লাভ করতে পারেন। এই হলো মোটামুটিভাবে তত্ত্ব বা সাইন সংক্রান্ত আলোচনা। তবে একটা কথা আমি বলে দেবো, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন বা ফোন করেন বা কমেন্টস করেন যে এই তত্ত্বগুলো কোনটা সব থেকে ভালো। দেখুন, সব তত্ত্বর মধ্যে কিছু পজিটিভ কিছু নেগেটিভ তো রয়েছে, তবে সব থেকে বলতে গেলে যেমন ধরুন জলতত্ত্বের সঙ্গে পৃথিবীতত্ত্বের একটা ভালো মেলে, তাই জলতত্ত্বের রাশির সাথে অর্থাৎ বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশির সঙ্গে এই পৃথিবীতত্ত্বের অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশির একটা ভালো ম্যাচ খায়। অন্যদিক থেকে অগ্নিতত্ত্বের সঙ্গে বায়ুতত্ত্বের একটা ভালো ম্যাচ খায়, অর্থাৎ অগ্নিতত্ত্ব মানে হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, ধনুরাশির সঙ্গে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশির একটা ভালো ম্যাচ হয়, এটা আপনি একটু মনে রাখতে পারেন। এই ছিল আর কি টোটাল তত্ত্ব বা সাইন সংক্রান্ত আলোচনা। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নোটিশ পেতে আমার অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য নমস্কার।